হ্যালো এভরিওয়ান, তো এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে উইক্সের টেমপ্লেট আপনি চুজ করবেন। তো দেখেন এই মেনু বারে দেখেন টেমপ্লেট নামে একটা পোর্শন রয়েছে, এখানে ক্লিক করার পরে এই রকম পেজটা প্রদর্শিত হবে। এরপরে দেখেন যে আপনি কোন কোয়ালিটির টেমপ্লেট ইউজ করবেন এটা আপনার উপর নির্ভর করবে। তো আপনি যদি বিজনেস রিলেটেড কোনো আর কি ওয়েবসাইট বানাতে চান, তাহলে যে বিজনেসের এখানে ক্লিক করলেই আপনার মোটামুটি বিজনেস রিলেটেড সব ওয়েবসাইট গুলো চলে আসবে, সব টেমপ্লেট গুলো চলে আসবে। তো আপনি এখান থেকে আর কি চুজ করতে পারেন কোনটা নেবেন, অনেকগুলো আছে। মোটামুটি বলা যায় উইক্সের টেমপ্লেটের দিক দিয়ে অন্যান্য ওয়েবসাইটের থেকে উইক্স এগিয়ে বেশি, যেমন ওয়ার্ডপ্রেস, তারপর উইবলি, এইগুলোর থেকে। তো এখান থেকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনি চুজ করতে পারেন। এছাড়া যদি আপনার কোনো মিউজিক ভিডিও কিংবা মিউজিক ভিডিও সাইটের ওয়েবসাইট বানাইতে চান, তাহলে এটা ইউজ করতে পারেন। তো এখানে দেখেন যে ডিরেক্টলি আপনার পোর্শন হিসেবে সবকিছু দেওয়া আছে। আমার এটা লোড নিচ্ছে না। তারপরে দেখেন যে এই আপনি যে কোনো টেমপ্লেটের যে যেটা চুজ করবেন ওইটার উপরে এইভাবে ক্লিক করবেন, এইভাবে মাউস পয়েন্টারটা ধরলে এইরকম দুইটা আর কি পয়েন্ট চলে আসবে। এখান থেকে আপনি ভিউ দিয়ে দেখতে পারেন যে কোন ওয়েবসাইটটা বা কোন টেমপ্লেটটার ভিউ কোনটা, কিংবা কোনটা আপনার সাথে আর কি চুজ করার মতো। তো দেখেন এখানে এই যে মাউস মাউস পয়েন্টারটা ধরলে এরকম দুইটা পয়েন্ট চলে আসবে। তো এখান থেকে আপনি যদি ভিউতে ক্লিক করেন তো আপনার পুরো ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন, মানে যেটা যে ক্যাটাগরির যেটা আছে কোথায় কি, যে এগুলো সব দেখে নেবেন। আপনার ওয়েবসাইট চুজ করার ক্ষেত্রে এগুলো অনেক ইম্পর্টেন্ট, এই যে যেমন কোন কনফিগারেশন হেডার কিংবা ফুটার কেমন আছে, কিংবা এই সোশ্যাল লিঙ্ক গুলো এখানে কিভাবে অ্যাডজাস্ট করতে পারেন। তো সমস্যা নেই, আমি সবগুলোই দেখাই দেবো যে কিভাবে কোনটা অ্যাডজাস্ট করলে সুবিধা হবে। এরপরে দেখেন যে এখানে আরো আছে, এছাড়া এই যে ফটোগ্রাফির জন্য যদি কোনো ওয়েবসাইট তৈরি করতে চান বা ডেভেলপ করতে চান, তো এই ফটোগ্রাফি এখানে ক্লিক করবেন। করার পর এই যে, আচ্ছা আপনি আরেকটা কথা বলা হয় নাই, আপনি এটা মোবাইল ভিউ দেখতে পারেন। সো মোবাইল ভিউ দেখার জন্য দেখেন যে যেকোনো একটা ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর দেখেন যে হেডারের এখানে একটা আছে ডেস্কটপ ভিউ আর একটা আছে মোবাইল ভিউ। সো আপনি যদি এখানে মোবাইল ভিউ এর এখানে ক্লিক করেন, তো মোবাইল ভিউ এর এখানে ক্লিক করলে এই যে পুরোটা মোবাইল ভিউ আপনি পেয়ে যাবেন আপনার ওয়েবসাইটটার, বা কিভাবে এই মোবাইল ভিউটা ওয়েবসাইটটা কিভাবে এখানে প্রদর্শন করবে পুরোটা এখানে দেখতে পারবেন। তো এছাড়া এখানে দেখেন আরো অনেক, এই যে ফ্যাশন অ্যান্ড বিউটি, কমিউনিটি, এডুকেশন, তারপরে ক্রিয়েটিভ আর্টস, ল্যান্ডিং পেজ, এগুলো অনেক বিস্তারিত দেওয়া আছে। তো আপনারা এগুলো দেখবেন, এইগুলো সবগুলো দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাই।